এত বড় সাহস স্যার ম্যাডাম স্যার এদিকে আসুন বাঁচান আমার দাদার ব্যাপারে এত বুঝছ তো বাঁচান কি সাহস আর কি করে আমার দাদার নামে যাতা বলে আরে বলবি বল আর বল ছাড় কি আমি এই কি ভেবেছিস তুই এসেছিস এখনো অর্ধ ঘন্টা হয়নি এখনই এত রোয়াব দেখাচ্ছিস চল তোকে ঠান্ডা করি চল হ্যালো স্যার এবার এখানে যা ঘটবে সেটা দেখে এনজয় করুন ওই কি রে কারোর সামনে তুই মাথা নোয়াস না তাই না এটা হলো আমার জেল এখানে যেই আসুক না কেন মাথা তোকে ঝোঁকাতেই হয় ঝোঁকাতেই হবে কি করে তোকে ঝোঁকাবো জানিস জানিস না তো তোকে এক্ষুনি বোঝাচ্ছি দাঁড়া দেখ তোর মাথা আমি কি করে ঝোঁকাই অহংকার দর্প চূর্ণ করে ছাড়বো তোর গরম আমি একেবারে ঠান্ডা করে ছাড়বো তুই কি ভেবেছিস সেটা তোর বাবার বাড়ি খুব অহংকার খুব অহংকার তোর তাই না এত মার খাচ্ছিস তবুও তুই মাথা নোয়াবি না তাই না আরো চাই আরো মার খেতে চাস তাই না খারো মার আজ তোর পিঠের চামড়া আমি গুটিয়ে দেবো একেবারে এক গাদা কুকুর পাঠিয়ে সিংহীকে ভয় দেখানো যায় না বুঝলি আমার এক চুলও ক্ষতি করতে পারবি না তুই বলে দিলাম আমাকে ভিতরে পাঠিয়ে তুই কি প্রুফ করতে চাইছিস হ্যাঁ একবার আমাকে বাইরে আসতে দে তারপরে আমি তোকে দেখাবো যে আমি কে এই এত তর পাচ্ছিস কার উপর এদিকে বল আমাদের সম্পর্কে উল্টো পাল্টা কথা তুই ওদিকে কাকে কি বলছিস আমি তোর মজা দেখাচ্ছি খুব গরম তোর তাই না সব গরম একেবারে ঠান্ডা করে দেবো